আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মাহদি হাসান রাকিব। এই যে এখন যে ভিডিওটা দিচ্ছি, সেই ভিডিওটাতে আসলে আমি দেখাচ্ছি শুধু একটা কার্টিজের উপরের যে স্টিকারটা থাকে, যে অরিজিনাল কার্টিজের উপরে স্টিকার থাকে, তো রিফিল করার সময় আমরা এই স্টিকারটা আমাকে তুলতে হয়। তোলার সময় অনেক সময় দেখা যায় স্টিকারটা ছেঁড়ে দেয়। তা আমি এই ভিডিওটা দিয়ে দেখাবো কীভাবে এটা অক্ষত রেখে এই কার্টিজ এটাকে তুলবেন, এই স্টিকারটা তুলবেন। কারণ এটা এত ভালো একটা স্টিকার যেটা আসলে অন্য কোনো স্টিকার দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে ট্যাপ টুপ দিয়ে এই ছিদ্রগুলো বন্ধ করা এত সহজ না, ঠিক আছে? তো এই কার্টিজটাকে আপনি যদি অক্ষত এই স্টিকারটা যদি অক্ষতভাবে তুলতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক লাভ হয়। তো এটাকে তুলতে হলে প্রথমে এরকম একটা ছুরি নিয়ে এইভাবে আড়াল দিতে হবে। আড়াল দেওয়ার পরে দেখুন আপনার স্টিকারটা উঠে আসছে, তখন এটাকে এইভাবে হাত দিয়ে ধরবেন, আস্তে আস্তে তুলে আনবেন, ঠিক আছে? তুলে আনার পর একটু উঠে আসলে আবার একটু ঢুকাবেন, ঢুকিয়ে এইভাবে তুলে আনবেন, ঠিক আছে? তো এইভাবে তুলে আনবেন, ঠিক আছে? তো আমি এটা এই কার্টিজটা নষ্ট যেহেতু, সেহেতু আমি কার্টিজটা আপনি ব্যবহার করে দেখালাম আর কি। তো আপনারা ভালো কার্টিজ যখন এরকম রিফিল করবেন তখন আপনাদের এই কাজটা দরকার হয়, ঠিক আছে? তো অনেক সময় সবাই দেখে আমি প্রথম প্রথম করতে গিয়ে এটা ছেঁড়ে ফেলেছি, হ্যাঁ। তো এখন এইভাবে যদি আপনি তোলেন, তুললে দেখা যায় এইটা খুব অক্ষত পাবে। আমার এখানে যেহেতু যদিও মাঝখান দিয়ে ছিদ্র আছে তবুও ছেঁড়ে নাই এটা, ঠিক আছে? দেখেন, চিন্তা করুন, যদি পুরোটা ভালো থাকে তাহলে এটাকে একটু ছেড়বে না। আবার এরপরে যদি আপনি রিফিল করার পরে আবার এটাকে খুব সুন্দর করে এভাবে লাগিয়ে দিতে পারেন। লাগিয়ে দিলে একদম নতুন মনে হচ্ছে যেন স্টিকারটা তোলা হয়নি, ঠিক আছে? ঠিকইভাবে আস্তে আস্তে আপনি যদি সাবধানে এইভাবে দিয়ে তোলেন তাহলে কিন্তু আপনার স্টিকারটা একদম অক্ষত থাকবে। এবং আপনি রিফিল করার পরে যদি আপনি আবার স্টিকারটা লাগিয়ে দেন তখন কিন্তু আপনার কার্টিজ ভালো থাকবে, ঠিক আছে? তো এখন এই পর্যন্তই। আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।